কিছুদিন আগে মুক্তি পেয়েছে বাহুবলী 2, পরিণত হয়েছে সর্বকালের সেরা আয়ের ভারতীয় সিনেমায়। এই সাফল্য অনুপ্রাণিত হয়ে এর নির্মাতারা নাকি ভাবছেন এবার বাহুবলী 3 তৈরির কথা, এমনটাই বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস। বাহুবলী 2 এর শেষে এক চরিত্রে বলতে শোনা গেছে মহেন্দ্র বাহুবলীর ছেলেও কি রাজা হবে, উত্তরে আরেক চরিত্র বলে ওঠে কে জানে শিবের মনে কি চলছে। এই দুই সংলাপও বাহুবলীর আরেকটি সিকুয়েল তৈরির গুজবের জোরদার করেছে। আর এই মুহূর্তে ছুটি কাটাতে লন্ডনে রয়েছেন সিনেমাটি নির্মাতা এস এম রাজমৌলি ও এর প্রযোজক। সেখানে নাকি বাহুবলী 3 নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়ে গেছে তাদের। বিষয়টি বাহুবলী ও ভক্তদের কাছে পরিষ্কার করার দায়িত্ব নেন নির্মাতা রাজমৌলি নিজেই। টুইটারে ধারাবাহিক কয়েকটি টুইটে তিনি লিখেছেন বাহুবলী 3 নিয়ে কাজ চলছে, তবে আগের দুই পর্বের গল্পকে এই গল্পে টানা হবে না। নতুন এই গল্প এমনভাবে সাজানো হবে দর্শকরা এর আগে যা কখনো দেখেনি। নতুন ধরনের এই গল্প সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে বাহুবলীর চিত্রনাটকার কে বিজেন্দ্র প্রসাদকে। এছাড়াও চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে কিং আর্থার এবং মিশেল ইম্পসিবল এর মতো হলিউড সিনেমার চিত্রনায়কদেরও।